যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর শিকার এক ছাত্রের মৃত্যু এবং তার প্রতিবাদে আন্দোলন সংগঠিত করতে যাওয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্য। এর উপর ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যদের হামলার ঘটনা নিয়ে বুধবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি শহর সহ জাতীয় সড়কে। বুধবার এই ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালনের শেষে টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে ডিবিসি রোডে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। লাঠি হাতে চলে মারামারি। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে সিআইটিইউ জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্রমিক নেতা জিয়াউল আলম সহ অন্যান্য সিপিএম নেতা কর্মীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। কারণ গতকালের ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের অভিযোগ তেমনটাই। জেলা সিপিএম সম্পাদক সলিল আচার্য বলেন, গণতন্ত্র থাকলে সেখানে কোনো রাজনৈতিক দলের উপর কোনো রাজনৈতিক দলের অফিসে হামলা চালাতে পারে না। গ্রেপ্তার করার মতো অবস্থা সৃষ্টি হয়নি গতকাল, কিন্তু শাসক দলের উপর মহলের চাপে পুলিশ এমনটা করেছে। আমরাও নিচু তলা থেকে জনগণকে নিয়ে চাপ সৃষ্টি করব। জলপাইগুড়ি জেলা আদালতে অনেক পার্টি নেতৃবৃন্দ হয়ে সওয়াল করেন প্রাক্তন পাবলিক প্রসিকিউটর আইনজীবী জিতেন বোস সহ এআইএলইউ এর অন্যান্য আইনজীবীরা। জনগণের চাপ অবশ্যই তৈরি করবো আমরা, সব দুই শাসক দলের বাইরে যারা আছেন রাজনীতির জগতের মানুষ তাদের সবাইকে নিয়েই আমাদের হচ্ছে প্রতিবাদ ধ্বনিত করবো। আমাদের পার্টি অফিস দখল করতে এসেছিল, আমরা পারি নাই, যাও দখল করো, ছেড়ে দিয়ে সরে যাবো। আমার বাড়ি দখল করে কথা বলা এবং সেই লড়াই যৌথ হবে গণতান্ত্রিক আন্দোলন থমকে থাকবে না। গণতান্ত্রিক আন্দোলন রাজ্য জুড়ে চলবে, গোটা দেশ জুড়ে চলবে। আমরা নিন্দা করছি গণতন্ত্র, নিন্দা করছি যারা আক্রমণ করেছে তাদেরকে নিন্দা করছি। পুলিশের ভূমিকাকে আমরা সমালোচনা করছি, পুলিশকে আইন মোতাবেক চলবার জন্য আমরা দাবি করছি। তারপর কাদেরকে আমাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, সব থেকে আপনারা আমাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে, তা পার্টি কর্মীরা কি বসে থাকবে নাকি? সেইখানে আমাদের ঘর, আমাদের ঘর আক্রান্ত যদি হয় আমরা তার প্রতিরোধ তো করবো। সেই প্রতিরোধের জায়গা থেকে তারা সেই আমাদের দিকে ঢিল ছুড়লো, আমাদের সাথীরা সেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা আহত হল, হসপিটালে গেল, তাদেরকে সেখানেও পেটানো হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এখন অব্দি আমরা জানি না, পুলিশ আমাদেরকে নিয়েছে, আমাদের অ্যারেস্ট করে নিয়েছে, আমরা জানি না কী কারণে অ্যারেস্ট হল, সেটাও আমরা জানি না। আমাদের কোনো প্ররোচনা ছিল না, আমরা চেয়েছিলাম যাতে উত্তেজনাটা না বাড়ে, এবং সেখান থেকে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে।